আচ্ছা টেইলার একটা ফোন দিও, গেস্টটা নিয়ে আসতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আজকে অনেক লেট হয়ে গেল আস্তে আস্তে। সবাই তো জয়েন হয়ে যাবো আশা করছি, আর লাইফটা তো লাভ লাইক করে দিয়ে ফেলবে। দেখো এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স ও ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে, ড্রেসের নিচেও সেম ভাবে কাজ আছে। অসম্ভব সুন্দর একটা ড্রেস, এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা। 650 টাকা কি পাচ্ছো দেখো, 650 টাকায় পাবা। শেয়ার ডান, 10টা শেয়ার দিয়ে শেয়ারের স্ক্রিনশট দিয়ে দিবা পুরো, প্লিজ 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 প্লিজ। আমাকে কি ভুলে গেছো? হ্যাঁ তোমাকে ভুলে গিয়েছি, মনে পড়ছে না কে তুমি। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা। সিঁড়ির নামে কেউ ছিল বলে আমার মনে পড়ছে না, বলে দিয়েছি। দেখো এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা। দেখো এটাও খুবই সুন্দর, নেকি রকম এমব্রয়ডারি আছে, গ্লিটি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। অ্যাক্টিভ অপমান, আসলেই তোমাকে আমি ভুলে গেছি। দেখো এটা ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে, এই হচ্ছে গিয়ে ওড়নাটা। হ্যাঁ এটার প্রাইস চলে আসবে মাত্র 650। অসম্ভব সুন্দর, সবাই লাইভে জয়েন হয়ে যাও, লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো, লাইভে বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকে বিকাশের গিফট, লাইভ চলাকালীন তোমাদেরকে দিয়ে দিবো, ভাবছি লাইভ শেষে আমি ভুলে যাই ভাই। আজকে লাইভ চলাকালীন তোমরা যারা যা বিকাশ পড়ো, তারা বিকাশ গিফট পেয়ে যাবা। আগে কমেন্ট করলেই বোঝা যাবে, কমেন্টস করলেই বোঝা যাবে, না তো আমি তোমার কমেন্ট করি নাই, আমি তোমাকে চিনিও না। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরো এমব্রয়ডারি আছে, গ্লিটি সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সও ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকবে। এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, এই হচ্ছে গিয়ে প্যান্ট, এটার প্রাইস পড়বো অনলি 650 টাকা, 650 টাকায় পাবা। এটা দেখো এটাও খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে এবং গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। 100+ আছে এটার বডিতে, এমন একটা অবস্থা হয়ে গেছে, ভিউ এখন আশাই করা যায় না, কেউ নোটিফিকেশনই পাও না নাকি আমি নিজেও বুঝতে পারি না, ভিউ এখন আশাই করা যায় না, এরকম অবস্থা। দেখো এটাও খুবই সুন্দর, নাকি আমরা কাছে গ্লিসি সিকোয়েন্স অফ একটা বলে যাচ্ছে, নিচু সেম ভাবে কাজ করে দেওয়া আছে, নাইস থ্যাংক ইউ। এই হচ্ছে কি অন্যটা, এটার প্রাইস আসবে মাত্র 650 টাকা। তোমরা সবাই লাইফটাতে একটা একটা করে লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো, লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিও, 10টা শেয়ার দিয়ে দিও 10টা। দেখো এটা নাকি এরকম সুন্দর এমব্রয়ডারি আছে, গ্লিটারি সিকোয়েন্স অফ ওয়ার্ক, দেখো চিকেনকারি ড্রেস নাই আপু, চিকেনকারি ড্রেস নাই, আমার চার্জ কমে যায়, যেমন এখন আমার চার্জ কমে গেছে। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে, আজকে অর্ডার দিলে কি ড্রেস দেওয়া যাবে, কি কালকে কি বল আল্লাহ, কখনোই সম্ভব না, আজকে অর্ডার দিলে কালকে কি সম্ভব ড্রেস হয়ে যাবে। দেখো এটাও খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে, গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সও ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকবে, ড্রেসের নিচে সুন্দরভাবে কাজ আছে, ড্রেসটা সুন্দর, প্রাইস আসবে মাত্র 650। আর ফ্রি আয়সা বিনতে ওয়াইশা আপু, আল্লাহ 10,000 বছর পর জয়েন হলা, ভিউ অনেক কম, একটু তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও না ভালোবেসে,
ভালোবেসে লাইফটা শেয়ার করে দাও। দেখো এটা খুবই সুন্দর, পুরোটাই এমব্রয়ডারি আছে, গ্লিটারি সিকোয়েন্স ওয়ার্ক আছে। 10,000 বছর পর আয়েশা বিনতে ওয়াইশা আপু জয়েন হয়েছে। তাহলে তাহলে কবে দিতে পারবেন আপু? আজকে অর্ডার করে 2-3 দিন সময় লাগবে, এত ফ্রেশ ডেলিভারি কেউ দিতে পারে না আপু। 2-3 দিন সময় লাগবে মিনিমাম, ঠিক আছে। দেখো এটা খুবই সুন্দর আপু, 3:30, এটা 700 টাকা ড্রেস, সরে ফেলো আপু। 3:30 আমি আর আম্মু তোমার রেকর্ড লাইভ দেখছি, পরশু 3:30 আমি আর আম্মু তোমার রেকর্ড দেখতেছি, তাই নাকি? দেখো এটা খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারির কাছে, গ্লিসি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে। লাইভে আসো না, রেকর্ড লাইভ দেখো। তোমার সাথে কাটি, তোমাকে আমি এখন চিনি না। কেমন আছো পালামদ্রা? ভালো আছি আপু। তুমি এক এক দিন এক এক সময় আসো, এর জন্য ভিউ কম হয় আপু। আমি হচ্ছি স্টুডেন্ট, এটা বুঝতে হবে। আমার ভার্সিটিতে যখন ছুটি হয়, তারপর আমার রাস্তা দিয়ে আসতে হয় জ্যাম, বাংলাদেশের জ্যামের অত্যন্ত জানোই, ঢাকা শহরে বিশেষ করে। তো ঢাকা শহরে কি জ্যাম এটা সবাই জানো, ওই জ্যাম ঠেলে ঠেলে আসতে হয়, এসে আমার খেতে হয়, দুপুরের খাবার খেতে হয়, কারণ আমি সকালে না খেয়েই চলে যাই, যেহেতু অনেক সকালে যাই, সো না খেয়ে যাই। তো এসে আবার খেতে হয়, খেয়ে দেন আমার একটু রেস্ট নিতে হয়, তারপরে লাইভে আসতে হয়। আমি আসছি 3:30, 3:30 এসে আমি খেয়েছি, দেন হচ্ছে গিয়ে আমি একটু রেস্ট নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে আমি রেডি হয়েছি, তারপরে এসেছি। দেখো এটার প্রাইস হচ্ছে মাত্র, অবশ্য আমার রেডি হইতে সময় লাগে না, 5-10 মিনিট। দেখো এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। দেখো এটাও খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি কাছে, গ্লিসি সিকোয়েন্স ওয়ার্ক কাছে, সিকোয়েন্স গুলো মেশিনে স্টিচ করে দেওয়া থাকবে। রাত 3:30 দেখেছো? ও দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এটার প্রাইস পড়বো আমি 650 টাকা, 650 টাকায় পাবো, এটার প্রাইস পড়বো আমি 650। সবাই লাইভে লাভ লাইক ওয়ার্ক গিফট নিয়ে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও। অর্ডার দিতে কবে ড্রেস দিতে পারবেন বলে দিয়েছি, 2-3 দিন সময় লাগবে। কি অবস্থা আপু? ওই দিন বাসের সামনে তোমাকে দেখছি মোহাম্মদপুরে, বাসের সামনে তোমাকে অনেক ডাকছি, সময় নেই বাসের সামনে, তাহলে আমাকে দেখো নাই আপু, বাসের সামনে, আমি তো বাস দিয়ে যাই না, রিক্সা দিয়ে যাই। দেখো এটা খুবই সুন্দর, নাকি এমব্রয়ডারি কাছে, গ্লিসি সিকোয়েন্স ওয়ার্ক আছে, ড্রেসের নিচেও সেমভাবে কাজ করে দেওয়া থাকবে। হয়তো অন্য কাউকে দেখছো, কিন্তু মোহাম্মদপুর দিয়েই আমি যাই, কিন্তু বাস দিয়ে যাই না, আমি রিক্সা দিয়ে যাই, আমি বাস উঠতে পারি না। দেখছো এত রাতে তোমার লাইভ দেখছি, বুঝি নাই, দেখি দেখেই দেখছো, দেখছো ভুলি নাই, দেখেই দেখছো, দেখছো তুমি কত মনে রাখো, লাইভেই আসো না তাইলে। আমি কারে দেখছি জানি না আপু, আমি বাস দিয়ে যাই না, আমি রিক্সা দিয়ে যাই, বাস উঠতেই পারি না। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি কাছে, গ্লিসি সিকোয়েন্স ওয়ার্ক, সেখানে ম্যাচ স্টিচ করে দেওয়া থাকবে। আবদুল্লাহ লিফ আপু লিখছেন অ্যাক্টিভ, থ্যাংক ইউ। আমি গাড়িতে উঠতে পারি না বুঝছো, আমার এসব গাড়িতে উঠতে ভয় করে। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাছে, গ্লিসি সিকোয়েন্স ওয়ার্ক আছে, সিকোয়েন্স গুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকবে। এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা আপু। ওই যে বললাম 2-3 দিন লাগবে, তোমার আপু গিয়েছি সাইফাইয়ের আপু, 2-3 দিন লাগবে, আমি এক্সাক্ট টাইম তো বলতে পারবো না আপু, কারণ হচ্ছে গিয়ে ডেলিভারি কোম্পানি তোমাকে হচ্ছে ডেলিভারিটা দিবে। এখন ওনারা 2-3 দিনের মধ্যে কোন দিনটায় সঠিক তোমাকে ডেলিভারি করবে সেটা তো আমি জানি না, এর জন্য এক্সাক্ট টাইম বলা যায় না আপু, এটা কেউই বলতে পারবে না। বাট হ্যাঁ তুমি 2-3 দিনে পাবা, ওই যে যারা বলে কালকে পাবা পরশু পাবা, দেখবা ওই ওইভাবে বলে পাওয়া যায় না। আমি যখন অনলাইন, আমি তো অনলাইনে আমার কিছু অর্ডার দিতে হলে তোমার আমি অনলাইনে দিই, যেমন ধরো আমি যদি একটা ঘড়ি অর্ডার দিছি, আমাকে বলছে কালকে পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন বলে আমি 7 দিন পর ঘড়িটা হাতে পাইছি। সো এটা কিন্তু আমাদের এরকম হয় না, মানে বললাম যে ওনারা ডেলিভারি দিতে হয়তো লেট করে, এর জন্য লেট হয়। আমাদের তো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। হ্যাঁ দেখো এটা খুবই সুন্দর, পুরোটা আমরা কাছে, গ্লিটারি সিকোয়েন্স, মানে 2-3 দিনের মধ্যে পেয়ে যাবা, এক্সাক্ট টাইমটা আর কি কেউ বলতে পারে না আপু, ঠিক আছে। এক্সাম টাইমটা কোনো পেজে তোমাকে বলতে পারবে না, কারণ ডেলিভারিটা পেজের হাতে নেই। দেখো এটার প্রাইস আসবে মাত্র 650, 2-3 দিনের মধ্যে তুমি যে কোনো একদিন পেয়ে যাবা। দেখো এটাও খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি কাছে, জারি সুতা নর্মাল সুতার কম্বিনেশনে, এটার প্রাইস আসবে মাত্র 650 টাকা। আপনার ডেলিভারি অনেক ফাস্ট, অনেকে অনেক তাড়াতাড়ি পেয়ে যায়, ঢাকার বাইরে অনেকে অনেক তাড়াতাড়ি পেয়ে যায়। আপনি আমার ড্রেস কিন্তু আমি পরি, লাইভ দেখি না তো কি হয়েছে, আমার বোনের বিয়েতে তোমার ড্রেস পরে পরছি, আর তোমার লাইভ না দেখলে কি হয়েছে,
আমার চাচি ভাবি ফুপি ওনারা কিন্তু ঠিকই তোমার লাইফ দেখে, বুঝছো? তাই এত তো ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আবু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা লাইভে জয়েন করো না, তোমাদের সবাইকে অনেক অনেক পচা বলে দিলাম। লাইভে জয়েন করলে কি তোমাদের সাথে কথা বলা হয়, এটাই ঠিক আছে? দেখো এটা দেখো, এটা পুরোটা আমাদের জানি সুতরাং আমরা সুতরাং কম্বিনেশনে পেটানে এমব্রয়েড করে দেওয়া আছে। রেকর্ড লাইভ দেখলে কিন্তু কথাটা হয় না, পরশু পাই, আপুদের লেট হয় না। ঢাকার মধ্যে হচ্ছে কি অনেক ফাস্ট ফাস্ট, ওইটা ড্রেসের নিচে চিকেন কারি ছিলাম খেয়াল করি নাই, ঠিক আছে? ওটা ড্রেসের নিচে চিকেন কারি ছিলাম খেয়াল করি নাই, দেখাতে পারি না। দেখো এটা অল ওভার ড্রেসে যাই, শুধু মানুষের কমেন্টে পেটার মেম্বারের কাছে ড্রেসের নিচে পর্যন্ত। আজ অনেক নেট প্রবলেম, আজকে বৃষ্টি, আজকে জানো কি হয়েছে? আজকে আমি একটা রিক্সায় উঠছি, রিক্সার কাছে পলি ছিল না, আর আমি যেই রিক্সায় উঠছি এত বড় বড় ফোঁটায় আজকে বৃষ্টি পড়ছে, এত বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে, আমি পুরো ভিজে একাকার অবস্থা, মানে পুরাই ভিজে গেছি। আমি বুঝি না আমি রিক্সায় উঠছিলাম নাকি হাইটে গেতেছিলাম, নিজে বুঝতেছিলাম না, এমন ভিজা ভিজছি, পুরা ভিজে চুবা চুবা হয়ে গেছে, মানে এত বড় বড় ফোঁটার বৃষ্টি পড়তেছিল, মানে মনে হইতেছিল কি তোমার বরফ পড়ে না, শিল বৃষ্টি পড়ে না, মনে হইতেছিল শিলগুলো পড়তেছে। রিক্সার মধ্যে ধাম 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 শব্দ, রাস্তার মধ্যে ধাম 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 শব্দ বৃষ্টি হইতেছিল। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা অল ওভার আর এইভাবে কাজ করে দেওয়া আছে, গ্লিচার সিকোয়েন্স ওয়ার্ক আছে। এখন রেকর্ড লাইভ দেখি, বেশি দেখি, রেকর্ড লাইভই সবাই বেশি দেখে, দেখবার রেকর্ড লাইভে ভিউ বেশি হয়। লাইভ চলাকালীন দেখলে কি তোমাদের সাথে কমিউনিকেশনটা ভালো থাকে, কমিউনিকেট করা যায়, যেমন কমেন্টে তোমাদের সাথে কথা বলা যায়, রেকর্ড লাইভ দেখলেও ওটা হয় নাই, ঠিক আছে? সেল কিন্তু আমার আলহামদুলিল্লাহ, আমার তোমরা লাইভে থাকলেও যা সেল হয় না, লাইভে তোমরা রেকর্ড লাইভ দেখলেও তাই সেল হয়, সেল নিয়ে আমার কোনো ই নেই আলহামদুলিল্লাহ। আমার পেজ ছোট হলে কি হবে আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আমার পেজে ড্রেস থাকে না, কিন্তু ওই যে তোমাদের সাথে কমিউনিকেশনটা আমার একটা গ্যাপ রয়ে যায়, এইটা এর জন্যই তোমাদের লাইভে আসতে বলি, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে এর জন্যই আর কি। তোমাকে মাশাল্লাহ অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো সবাই, হ্যাঁ লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো, তোমরা সবাই লাইভে আসলে ভালো লাগে আর কি, কমেন্ট করো করি এগুলোতে। দেখো এই হচ্ছে কি প্যান্ট, এটা প্রাইস হলো এটা মাত্র 650 টাকা, ঠিক আছে? এরপর এটা দেখো, এটাও খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সে ওয়ার্ক আছে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। তারপর আমি একটু লম্বা বন্ধ পাবো, বন্ধ পেয়ে দেখবা তোমাদের টাইম টু টাইম লাইভ করে দিব, পূজার বন্ধ পেয়েছে আমাদের। দেখো এটার প্রাইস চলে যাবে মাত্র 650। এটা দেখো কালকে লেট হবে, কালকে লেট হবে, পরশু দেখি ইনশাআল্লাহ সব টাইম টু টাইম করে দিব। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সে ওয়ার্ক আছে, এটার প্রাইস চলে যাবে মাত্র 650 টাকা। লাভ লাইক শেয়ার ডান উইথ অ্যাক্টিভ আপি, থ্যাংক ইউ সো মাচ। দেখো এই হচ্ছে কি প্যান্টে, এটার প্রাইস চলে যাবে মাত্র 650, ওকে? তারপরে দেখো এই ড্রেসটাও সুন্দর, এগুলো সব 650 করে পেয়ে যাবা, খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে, ডিজাইন সিকোয়েন্স ওয়ার্ক আছে। এগুলো সেলাররা চোখ বন্ধ করে তোমরা 1200-1300 সেল করতে পারবা, একদম চোখ বন্ধ করে ডবল প্রফিট করতে পারবা, ঠিক আছে? আমার মুখের কথা না ভাই, আমার সেলারদের কথা, তোমরা কমেন্ট পড়ো আর কমেন্ট করে দেন নিও। আর হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা লাইভে লাইভে রিভিউ হচ্ছে অথেন্টিক রিভিউ, লাইভে তোমার যেই মানুষগুলো রিভিউ দিবে ওগুলো হচ্ছে অথেন্টিক রিভিউ, ওইগুলো দেখে তোমরা অর্ডার করেছো। আমি পেজে কিছু রিভিউ পোস্ট করেছি, ওগুলো দেখে অর্ডার করতে পারো, আমি পেজে রিভিউ পোস্ট করি না, অনেক আলসা, তাও যা দেই দেই, অনেক আলসা আমি, প্রচুর আলসা ভাই। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটা এমব্রয়ডারি আছে, ডলের ওয়ার্ক আছে, এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা, হ্যাঁ এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা, ভিউয়ার্স একদমই নাই, একদমই নাই। এই হচ্ছে কি ওড়নাটা, আর এই হচ্ছে প্যান্টটা, এটার প্রাইস হবে মাত্র 650। একটু সবাই লাইফটাতে লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো, হ্যাঁ একটু সবাই লাইফটাতে লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো। এটা স্টিচ থাকছে, এটা স্টিচ থাকছে, সুন্দর আছে। তারপর আমার একটা লাইভ আছে, চেক আউট করে দেখতে পারো, করলে ভালোই লাগে, হোয়াইট কালারের উপর। তোমরা যারা হোয়াইটের মধ্যে একটা ড্রেস চাচ্ছিল পুজোর জন্য, তারা এটা নিয়ে নিতে পারো, অথবা কাশফুল দেখার জন্য,
অনেকেই বলতেছিলাম কাশফুল দেখার জন্য হোয়াইট কালার ড্রেস চাও মেসেজে আর কি, তো তারা এটা নিয়ে নিতে পারো, এটা ভালো মানাবে। দেখো এটা খুবই সুন্দর, এটা নেকে এরকম সুন্দর করে তোমার একটা লেস প্রিন্ট পাবে, এখানে জয়েন্ট লেস আসবে, এখানে ফ্লোরাল প্রিন্ট থাকবে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আফরিন জাকিয়া আপু লিখেছেন হাই আপু হ্যালো, দেখো ড্রেসের নিচে জয়েন্ট লেস আছে, লেস প্রিন্ট আছে আপু, লাভ লাইক ওয়াও রেক ডান, থ্যাংক ইউ সো মাচ। লাইভে ভিউ একদমই নাই রে ভাই, একদমই ভিউ নাই, তোমরা এই কয়জন দেখতেছো? আমার মন অনেক খারাপ আছে, কেমন মন ভালো নেই। দেখো এটা প্রাইস চলে যাবে মাত্র 650 টাকা, এটা দেখো খুবই সুন্দর নেকে লেস ওয়ার্ক আছে, এটার প্রাইস চলে যাবে মাত্র 650 টাকা। ড্রেসের নিচেও লেস ওয়ার্ক আছে, হ্যাঁ ড্রেসের নিচেও লেস ওয়ার্ক থাকবে, এই হচ্ছে গিয়ে ওড়নাটা, বুঝি না ডেলিভারি ম্যান জানি না, এদিকে গেলে এই কল দেওয়া শুরু করো। এটার প্রাইস চলে যাবে মাত্র 650 টাকা, হ্যাঁ এটা দেখো, এটা অল ওভার ড্রেসে এমব্রয়ডারি আছে, গ্লেসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে, এটা প্রাইস চলে যাবে মাত্র 650, ঠিক আছে 650-তে পাওয়া। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, সুন্দর ড্রেসটা গ্রিন কালারের উপর শুরু করছে। হ্যালো আসসালামু আলাইকুম, জি ভাই বলেন কি হয়েছে, আমি লাইভে আছি তো তাড়াতাড়ি বলেন। জি জি বলেন, পেজে নক দিয়েছিল, মেসেজ আমাকে মেসেজ দিতে বলেন, এখন আমি দেখতেছি, দেখে জানাচ্ছি, দেখে আমি মেসেজে জানিয়ে দিব, হ্যাঁ আপনি মেসেজ দেখে নিন। আচ্ছা আমি মেসেজ জানিয়ে দিব, দেখো এই হচ্ছে কি ওড়নাটা আসবে, হচ্ছে কি প্যান্ট, এটা প্রাইস করবো অনলি 650। এই মাসে তিনটা ড্রেস নিয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, ফোন ডক দিও। দেখো এটাও খুবই সুন্দর নেকের রকম এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্স, আমি ফোন দিতে আমার ড্রেস দিতেছে। দেখো এই হচ্ছে কি ওড়নাটা আসবে, আর এই হচ্ছে কি প্যান্ট, এটা প্রাইস হবে মাত্র 650, 650-তে পাবা। সবাই লাইভে লাভ লাইভ ওয়ারিক দিয়ে ফেলো, হ্যাঁ একটা বেশি বেশি শেয়ার করে দিও, যার যেই ডেক ইচ্ছা সেই ডেক দিতে পারবা। মেসেজ না দিয়ে শুধুই দাও, দেখো এটাও খুবই সুন্দর নেকি এরকম এমব্রয়ডারি আছে, গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স গুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে, দেখো মেসেজটা দেয়নি। আপুদের ড্রেস খুব সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ, এটার প্রাইস চলে আসবে মাত্র 650। দাঁড়ো একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? হ্যালো জি, রাইডারকে দিন, রাইডারকে দিন, রাইডারকে, হ্যাঁ ভাই আমি একটা ড্রেসের পিকচার পাঠাইছি হোয়াটসঅ্যাপে, এটা দেখবেন, ওই সেম ড্রেসটাই আনবেন, 650 মাইনাস করবেন, অন্য ড্রেস যেন না আসে, পিকচার দিচ্ছি দেখেন, হ্যাঁ হ্যাঁ এই যে এই ওনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি, এটাই আনবেন আর 650 মাইনাস করবেন, ঠিক আছে। আচ্ছা দেখো এটা খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে এবং গ্লিটার সিকোয়েন্সে ওয়ার্ক আছে, সিকোয়েন্স গুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে, এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা, হ্যাঁ 650 টাকায় পাবা। দ্রুত দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করে ফেলবা, ঠিক আছে,
দ্রুত দ্রুত পেজে ইনবক্স করে ফেলবো, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দেখো, তোমাকে হোয়াটসঅ্যাপে এসএস দিয়েছি, দেখো আপু দিয়ে দেখে ফেলবো আপু, এখন না প্লিজ এখন না, হোয়াটসঅ্যাপে দেখবো। দেখো এটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডারি আছে, ড্রেসের সিকোয়েন্সের ব্রেক আছে, সোজা ড্রেস নিয়ে সোজা ড্রেস অর্ডার দিয়েছে, এখনো পাইনি, তিন দিন হয়েছে, কিছুদিন আগে শার্টটা নিছি, ওগুলো পাইছি, খুব সুন্দর হয়েছে। আফ্রিয়ান জাকি আপু পেয়ে যাবেন আপু, ওগুলোও পেয়ে যাবেন, দেখো ফোন পেয়েছেন না পেজ থেকে, পেজ থেকে কনফার্মেশন কল পেলে অবশ্যই পেয়ে যাবেন আপু। দেখো এটা পুরোটা কাপড়ের মধ্যে হচ্ছে জারি কাজ থাকবে, হ্যাঁ পুরোটা কাপড়ের মধ্যে জারি কাজ থাকবে, এটার প্রাইস পড়বে মতো 650, জানি তো এটার প্রাইস পড়বে মতো 650 টাকা, তো আগের কোনো রেঞ্জ বলিও নাই, পেয়ে যাবেন, পেজ থেকে কল পেয়েছেন না পেয়ে যাবেন। একটু লেট ডেলিভারি দেয় মাঝে মাঝে, বড় পার্সেলগুলো একটু বেশি দেরি করে আমার যেটা মনে হয়, ওগুলোতে একটু নিতে সমস্যা হয়। তো দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সগুলো একদম ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকে, বাটিক প্রিন্টের ওপর তোমার সুন্দর করে কাজ করে দেওয়া, বাটিক প্রিন্ট একজন কত রেঞ্জে সেল করতে চায় জানো, একদম মানে নর্মাল তাই কি রেঞ্জে সেল করতে তোমরা যে খাই, আমারটা একদম হাই কোয়ালিটি, আমার প্রিন্টের কোয়ালিটি দেখো ভাই, আমার প্রিন্টটা কি ডার্ক, হ্যাঁ একদম ডার্ক প্রিন্টের ওপর কিন্তু, আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি, তুমি হাজার ধৌ মুছরাও এটা কোনো কালার উঠবে না, আর এগুলো তোমরা মাত্র পেয়ে যাওয়া 700 টাকায়, এটা প্রিন্টটা দেখো পুরো স্পষ্ট প্রিন্ট, পুরো স্পষ্ট প্রিন্ট, এখন 700 টাকার এটা দেখো, এটার এই কালারটা অ্যাভেলেবেল আছে, তো জোস আপু আমি গিফট পাবো আপু, হ্যাঁ সবাইকে দিদি পাচ্ছি, লাইফ চলাকালে ইডি দিও আছি লাইভের শেষে লাস্টের দিকে। দেখো এটা ড্রেসের নিচেও কি সুন্দর করে কাজ আছে, পুরোটা ড্রেসের মধ্যে কাজ থাকবে, হ্যাঁ এটা অর্গানজা ম্যাটেরিয়ালের ওপর হবে, অর্গানজা কটন, এই হচ্ছে গিয়ে ওড়নাটা, অল ওভার ওড়নার মধ্যে আর আড়াইভাবে কাজ থাকবে, এটা প্রাইস চলে আসবে মাত্র 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 700 টাকায়। প্যান্টটা হচ্ছে গ্লিটার ভিটার, এটা কি ম্যাটেরিয়াল জানি বলছিল আবার বলিস, আমি ম্যাটেরিয়াল না মনে রাখতে পারি রে ভাই। দেখো এটা প্রাইস চলে আসবে মাত্র 700 টাকা, ওকে টাইগার প্রিন্টের এটা দেখো অনেক সুন্দর, ও সরি ব্যাকসাইড দেখে দিছি, তুমি ব্যাকসাইড ই করে মারা দিছো কেন, দেখো এটা খুবই সুন্দর নেকের রকম এমব্রয়ডারি কাছে গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক আছে, আমার ড্রেস গুলো বানাই দিয়েছি টেইলার দেয় না কিরকম, হ্যালো জি, হ্যাঁ 650, ভাই বললাম আমি লাইভে আছি, ওটা এক্সচেঞ্জ করে আমি 650 মাইনাস করতে বললাম, একটা ফোন আসলো ধরুন আমি এটা দিন, কোনটা ইনার না আপু, ইনার নি, ইনার নিজের অ্যাডজাস্ট করে নিবা, এত কল দেয় ডেলিভারি ম্যান, ওনার বুঝে না আমি যে কেটে দেই তারপরে বুঝে না, ফোন বাইরে গিয়ে রাখ, ফোনটা ধরতাম না জাস্ট অনেক নয়েজ করতেছিল দেখে। আপু গঙ্গা ড্রেস আবার নিয়ে আইসেন আপু, গঙ্গা ড্রেস কত আছে আমাদের পেজে, কত ড্রেস আছে দেখো, এটা পুরোটা এমব্রয়ডারি কাছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকে, নিচে একদম সব ডিজিটাল প্রিন্ট করা, দেখেই নিতে ইচ্ছে করে, বাট এত ড্রেস নিয়ে কি করব আমি, তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কি করবো, আজকে আমার স্যার বলতেছে যাই তুমি তুমি প্রতিদিন এত এত ড্রেস নিয়ে এত এত ড্রেস করো, প্রতিদিন নতুন নতুন ড্রেস পরো, প্রতিদিন দেখি ভার্সিটিতে একটার পর একটা পরে আসো, একটা ড্রেস তো রিপিট পরো না, তুমি কি এই ড্রেসগুলোকে আবার তোমার বাবার দোকানে সাজায় রেখে দাও, ড্রেস কি বানানোর পর ওই ড্রেস সাজায় রাখা যায়, পরে বললাম কেন স্যার কেন সাজায় রাখবো, ড্রেস একটা ড্রেস হয়তো আমার ছেলে মানুষ তো বুঝে নাই, তাই আর কি মজা করে বসছে যে এত এত ড্রেস পরো তুমি, আমি মানে একটা ড্রেস এখনো পর্যন্ত এই তিন চার মাস ধরে ক্লাস করতেছি এখনো পর্যন্ত রিপিট করি নাই, সে এক একদিন এক একটা পরে গেছি, আমি তো রেগুলার ক্লাস করি এক একদিন এক একটা পরে যাই, তো স্যার ওটা খেয়াল করছে এক একদিন এক একটা ড্রেস পরে যাই, আমার ড্রেসের প্রতি এখন এমন একটা নেশা কাজ করে ভাই, না নিয়ে থাকতে পারি না তোমাদের আর কি বলবো, আমার নিজেই একটা নেশা কাজ করে ড্রেসের প্রতি, দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এরকম আড়াইভাবে কাজ করে দেওয়া থাকবে, এটার প্রাইস চলে আসবে মাত্র 700 টাকা, চমৎকার তোমার সবগুলো ড্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ, এটার প্রাইস চলে আসবে মাত্র 700 টাকা, এই ড্রেসটাও সুন্দর, দেখো ওভার আড়াইভাবে কাজ থাকবে এরকম কালারফুল সুতার, এটার প্রাইস চলে আসবে মাত্র 700 টাকা, এটা কি তো তুমি মুখে দিবে না, দেখো এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ এগুলো মার্কেটে 2200 কমে পাওয়া না, 1800 মিনিমাম প্রাইস থাকবে এই ড্রেসগুলো, এগুলো চেক আউট করে দেখে দেন অর্ডার করে, ঠিক আছে চেক আউট করে দেখে এসে আমার থেকে অর্ডার করে, একদম পিওর কটন হয়েছিল কিন্তু সুন্দর সুন্দর ড্রেস, দেখো
খুব সুন্দর ড্রেস গুলো, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা অল ওভার আর এইভাবে কাজ আছে, এটার প্রাইস চলে আসবে মাত্র 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 700 টাকা, 700 টাকায় পেয়ে যাবো। অসম্ভব সুন্দর আপু, তুমি আমার কমেন্ট পড়ো না। এই যে আমি নয়ন আপু পড়ে ফেলেছি, কবার কমেন্ট করি আপু, সবার কমেন্ট আমি করি, কারো কমেন্ট দিবেন না। তোমাকে কমেন্ট করতে অনেক ভালো লাগে। দেখো এই ড্রেসটার নতুন কালার আসছে, এই কালারগুলো কিন্তু আগে ছিল না, নতুন কালার আসছে। এই কালারগুলো আমার অনেক সুন্দর, অনেক ভাইব্রেন্ট। যারা এরকম একটু কালারফুল ড্রেস পরতে পছন্দ করে জানিয়ে নিও। দেখো ড্রেসের নিচে কি সুন্দর চিকেনকারি কাজ করা, সিকোয়েন্সে ওয়ার্ক করা, কাজ ওয়ার্ক করা। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 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 700 টাকা। মারাত্মক লেভেলের সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। সবার কমেন্ট করি আপু, যার যার কমেন্ট আসবে। দেখলাম না ডেলিভারিমেন্টটা কত, আমি বললাম আমি লাইভ করতেছি, একটা কথা বলে আমি শেষ করে দিলাম, আবার কল দিল। বলো তোমার পরোটা অন্য কালার আছে নাকি? না বামা পরোটা এই একটাই কালার আছে, নিয়ে নিবা। আমার পরোটা কিন্তু স্টকে অ্যাভেলেবল আছে। দেখো একটা ড্রেসের নিচে চিকেনকারি কাজ আছে, এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক আছে। আমার পরোটা আগে না দিয়ে দিব না কেন? হ্যাঁ অরেঞ্জ এগুলো দিতে তো এখানে 750 টাকা, 750 টাকা। ওটা অন্য কাজ দেখি, এটা এটা কিরকম দেখি, কোন ড্রেসটা হ্যাঁ 750 টাকা। দেখো এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। হুম চিকেন কারি, চিকেন কারি দেখো, চিকেন কারি দেখো, চিকেন কারি তোমাদের অনেক পছন্দ তাই নাই? যে দেখো চিকেন কারি ড্রেস আছে, কিন্তু চিকেন কারি ড্রেস কিন্তু আছে, অনেকগুলোই আছে। দেখো এটা পুরোটা বডির মধ্যে চিকেন কারি কাজ থাকবে, ঠিক আছে, পুরোটা বডির মধ্যে চিকেন কারি কাজ থাকবে, আর সিকোয়েন্স তো সাথে থাকছে, চিকেন কারি আছে, চিকেন তো সাথে থাক, সিকোয়েন্স তো সাথে থাকছে। এটা ড্রেসের নিচের দামানটা দেখো কতটা গরজ হয়েছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকায় দিয়ে দিচ্ছে। দ্রুত দ্রুত নিয়ে নিই, এগুলো মিস করো না যেন কেউ, ঠিক আছে, এগুলো যেন কেউ মিস করো না। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, পুরোটা ওড়নার মধ্যে সিকোয়েন্সের কাজ করা, এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা, বা অনেক রিজনেবলে পাচ্ছ। এটা দেখো এটাও 700-এ পাবা, খুবই সুন্দর, খুবই সুন্দর, পুরোটা এমব্রয়ডারি আছে, গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স ও ম্যাচিং স্টিচ করে তো থাকবে। ব্যাক কারি, ব্যাকে পার্টে চিকেন কারি আছে, না ব্যাক পার্টে চিকেন কারি নেই, ফ্রন্টে আছে। দেখো এটা ড্রেসের নিচেও চিকেন কারি কাজ করা, ব্যাক পার্টে নেই, ফ্রন্টে আছে, অন্য কাজ ছিল ওইটার, আর এটা হচ্ছে অন্য কাজ নেই। হ্যাঁ এই প্রাইস হচ্ছে মতো 700 টাকা। এটা অল ওভার ড্রেসে এমব্রয়ডারি আর সিকোয়েন্সে ওয়ার্ক করা, চিকেন কারি না, ড্রেসের নিচে চিকেন কারি এটা, আর এটা পুরো ড্রেসেই চিকেন কারি, সেম প্রাইসই। এটা অনেকে চাচ্ছিলাম এরকম, নাইরা তোমরা এটা নিয়ে নিতে পারবে, এটা তোমরা গাউন নাইরা যা ইচ্ছা তা ভাবে বানাইতে পারবে। এটা এরকম বডিতে এরকম খুব সুন্দর করে কাজ আছে। আপু চিকেন কারি প্যান্টটা নেন, দেখো ড্রেসের নিচেও কাজ থাকবে, চিকেন কারির প্যান্ট। ও কালকে কিন্তু আমাদের দুপুরের লাইভ হবে না, হ্যাঁ আপু অফিস থেকে চলে এসেছে, এখন ডেলিভারি ম্যান ফোন দিচ্ছে, কেমনটা লাগে বলো? হ্যাঁ না ডেলিভারি ম্যানদের সময় কোনো ঠিক ঠিকানা নেই, বুঝছো, আমি লাইভে যাচ্ছি এখন, কল দিচ্ছি, আমার অনেক লাভ উঠছিল, কি করবো বলো? তুমি বলে দিও আপু যে আমার অফিস টাইমে নিয়ে নিবা, ডেলিভারি ম্যানে কল ধরে বলে দাও যে আমাকে কালকে আমার অফিস টাইমে ডেলিভারি দিবেন। হ্যাঁ ফোন ধরে বলে দাও, তাহলেই হবে, তোমাকে অফিস টাইমে ডেলিভারি দিবে। আমিও দেখো এখন লাইভ করতেছি, এখন আমার কল দিতেছে, কতগুলো কল দিল দেখো। এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিসি সিকোয়েন্স, গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক আছে, পুরোটা ড্রেসে বলে দাও জাস্ট ফোন ধরে যে হ্যাঁ আমি তো এখন অফিস থেকে বের হয়ে গেছি, আমি অফিস টাইমে রিসিভ করব, আপনি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমাকে ডেলিভারি দিতে পারবেন, মানে একটা সময় নির্ধারণ করে দাও যে এতটা থেকে এতটার মধ্যে আসবেন, তাহলে দেখবো ওই টাইমেই তোমাকে কাউকে ডেলিভারি দিবে। দেখো এটা ড্রেসের নিচে এরকম সুন্দর করে চিকেন কারি কাজ থাকবে, কালারফুল সুতার ওয়ার্ক আছে, ইউনিকর্ন, ইউনিকর্ন কালার আমার অনেক ফেভারিট, ইউনিকর্ন কালারটা, ইউনিকর্ন কালার আমার ফেভারিট কেন জানো, স্কাই ব্লু আছে, পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আছে, আর একটা লাইট কি ইয়েলো কালার আছে। হ্যাঁ সো এই কালারটা না মানে দেখতে না মানে লাইট লাইট কালারটা চোখটার মধ্যে মানে সুন্দর একটা মানে মানে আমার কাছে ভালো লাগে আর কিভাবে বোঝাব, বলে দিছি হ্যাঁ এভাবে বলে দিই, দেন তোমাকে টাইম মতো দিবে। দেখো এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, এই ড্রেসগুলো আমাদের অলমোস্ট শেষ। দেখো এটা ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে, এমব্রয়ডারি থাকবে, সিকোয়েন্সের ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে, এটার প্রাইস চলবে মাত্র 700 টাকা, অনেক সুন্দর, প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, যারা লাইফ মিস করবো মিস 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 মাত্র 700।
750 একটা ড্রেস দেখ, এটা অনেক সুন্দর। 700 মনে হয় এটা, না 750, ও 750। দেখো এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, চিকেনকারি ওয়ার্ক থাকবে ড্রেসের নেকে, আর ড্রেসের নিচেও সেম ভাবে কাজ থাকবে। এটা প্রাইস পড়ে যাবে 750। দেখো ড্রেসের নিচে চিকেনকারি কাজ আছে, দেখো ড্রেসের নিচে কি সুন্দর করে চিকেনকারি কাজ করে দেওয়া থাকবে। অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর, এগুলো না বললেই নেই। এখন নতুন শিপমেন্ট আবার কখন আসছে দেখো, এই যে ওড়নাটার মধ্যেও সিকোয়েন্সের কাজ থাকবে, এমব্রয়ডারি থাকবে। নতুন শিপমেন্ট আবার কখন আসছে বলতে, আমাদের তো এবার নতুন শিপমেন্ট, এই শনিবার মাত্র শিপমেন্ট আসছে। আল্লাহ গো, আমি কি প্রতিদিন শিপমেন্ট আনবো তোমরা বলো? মাত্র শনিবার শিপমেন্ট আসলো, তারপর বলতে আবার নতুন শিপমেন্ট, যা দেখাচ্ছে তো সবই নতুন শিপমেন্ট। আমাদের মাত্র শনিবার শিপমেন্ট আসছে, আজকে কি বার? সোমবার, মাত্র 2 দিন হইলো শিপমেন্ট আসছে, ঠিক আছে, মাত্র 2 দিন হইলো। এই যে দেখো, এটাও কিন্তু তোমরা অনলি 700 টাকায় পাচ্ছ। এই যে দেখো নাকি কি সুন্দর করে কাজ করে দেওয়া, সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া, এটা অনলি 700 টাকা পাবো। আপু দুইটা ড্রেস করছিলাম, হাতে পাইছি, অর্ডার করছিলাম হাতে পাইছি, প্রবলেম আপনার পেজে 2 দিন ধরে বলতেছি, ওরা বলতেছে চেঞ্জ করা যাবে না, প্লিজ একটু বলে একটু দেখেন না। দুইটা ড্রেস অর্ডার করেছি, একটু প্রবলেম আপনার পেজে 2 দিন ধরে বলতেছে। আপু আমাদের কোনো চেঞ্জ অপশন নেই উইদাউট প্রবলেম, আপনি হয়তো উইদাউট প্রবলেম ড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার ড্রেস ভালো লাগছে না এখন চেঞ্জ করতে চাচ্ছেন, এখন অন ড্রেস ভালো লেগেছে, এরকম কোনো অপশন, এরকম কোনো অপশন আপনাকে কোনো পেজে দিবে না, কোনো পেজই দিবে না, ঠিক আছে আপু, এক্সট্রিমলি সরি, আমরা দিতে পারছি না। দেখো এটার প্রাইস চলে আসবে মাত্র, এই যে ড্রেসের স্লিভস তো সেম কাজ আছে, এটা কোনো পেজই দিবে না। ড্রেস প্রবলেম ছাড়া কখনোই চেঞ্জ করা যাবে না, কখনোই চেঞ্জ করা যাবে না, কোনো পেজই দিবে না। এরকম আপনারা অনেকে করেন, একসাথে দুজন নেন, পরে আপনাদের দুজনে পড়তে ইচ্ছা করতেছেন, আপনারা রিটার্ন করতে চান, এরকম কখনোই সম্ভব না, এটা কোনো পেজই আপনাদেরকে দিবে না এই সিস্টেম। দেখো এটা ড্রেসের নিচে এরকম কাটচুপির ওয়ার্ক আছে, রিয়াল মিরর ওয়ার্ক আছে। আপু তাইলে ওই দিন চিকেনকারি গুলো আনোনি কেন শনিবারে? চিকেনকারি গুলো, আল্লাহ চিকেনকারি তো আসছে, কে বলে মেয়ে, মেয়ে তাহলে কোথায় ছিল? আরে রিমা আপু কোথায় ছিল তুমি? চিকেনকারি প্যান্টের ড্রেস না দেখাইলাম, কোথায় ছিল তুমি? দেখো এটার প্রাইস করবে 700 টাকা, ওগুলো অ্যাভেলেবেল আছে, অর্ডার করে ফেলো, ওগুলো আমি 500 পিস আনছি, অর্ডার করে ফেলো। দেখো এটা খুবই সুন্দর কাটচুপির কাজ আছে, প্রাইস অলমোস্ট মুখ থেকে বাইরে গেছে, দেখছো অলমোস্ট শেষ পর্যায়ে। কই ছিল তুমি ওই দিনের লাইভে? দেখো এটা ড্রেসের নিচে এরকম কাটছবির কাছে, রিয়েল মিরর ওয়ার্ক আছে। আপু ভাইরাল ড্রেস ওই দিনে চিকেনকারি গুলো আনো নি তাইলে? ও ও যে এটা তো বলে দিলাম, রিপ্লাই করে দিলাম। আপু 350 টাকার ওয়ান পিস গুলো আর আনবে না? আমি ওই দিনে ভাইরাল ড্রেস আনবো না, বলতো বলতো ভাইরাল ড্রেস নিয়ে আসবে, বাট 800 টাকা এখন রাখবো তোমাদের বলাতে আনছি, কারণ আমাদের এটা রিপেয়ার হয়ে গেছে, আমি আনতে চাইনি, তোমরা বসে দেখে আনছি। এটা আমি একটা রাখবো, এটা আমি রাখবো মানে রাখবই, মানে রাখবই, আমি বলছি রাখবো মানে রাখবই, মেরুনটা রাখবো, আমি অরেঞ্জ নিবো না, অরেঞ্জ অরেঞ্জ মেরুন নিবো, সুন্দর। দেখো এটার প্রাইস চলে যাবে মাত্র 750 টাকা, 2 টাকা আরই সুন্দর, যার যেটা পছন্দ সেটা নিতে পারো, আমার মেরুন ভালো লাগছে, আমি মেরুন নিবো। দেখো এটা ড্রেসের নিচে এরকম, প্যান্টের নিচে এরকম চিকেনকারি কাজ আছে, এটা আমি নিবো, এটা আমি ঈদে বানাবো, ঈদে সুন্দর সুন্দর ড্রেস পরবো। এটা প্রাইস হবে মাত্র 750 টাকা। আগেরগুলো ডিজাইনগুলো বেশি সুন্দর ছিল, এগুলো ভুলতে পারছি না, আগেরগুলো আমি একটা নিয়েছি নতুনগুলো থেকে, একটা আম্মু আমাকে বলছিল দিবে দেয় নাই, আম্মু অনেক পচা। দেখো এটা খুবই সুন্দর করে আমরা কাছে বলছি, সিকোয়েন্সের নতুনগুলো নিতে চেপতাম, আম্মু দেয়নি, দিবে বলছিল পরে আর দেয়নি। দেখো এটা ড্রেসের নিচে এরকম সুন্দর করে চিকেনকারি কাজ থাকবে, হ্যাঁ এমব্রয়ডারি থাকবে, খুবই সুন্দর। এটা নিয়ে নিও, এটা মাস্ট হ্যাভ, এটা 750 পাবে, এটা পরলে অনেক ভালো লাগবে, এগুলো পরলে অনেক ভালো লাগবে। চিকেনকারি প্যান্টের সব ড্রেস আমি নিয়ে নিবো, সব ড্রেস নিয়ে নিবো, চা চা আছে সব নিয়ে নিবো। আমার প্যান্টে প্রিন্ট, প্যান্টে চিকেনকারি, এইসব ড্রেস না আমার অনেক ভালো লাগে, এগুলো পরলে না অনেক সুন্দর লাগে, বিলিভ মি। এগুলো বানানোর পর, পরার পর তুমি জাস্ট দেখো নিজেকে, লুকই চেঞ্জ হয়ে যায়। দেখো এটা নেকে এরকম এমব্রয়ডারি আছে, দেন অর্গানজা একটা প্যানেলের উপর, ড্রেসের নিচে এরকম চিকেনকারি কার্স থাকবে, অর্গানজা একটা প্যানেলের উপর এমব্রয়ডারি থাকবে, নিচে হচ্ছে গিয়ে চিকেনকারি কার্স থাকবে, অর্গানজা একটা প্যানেলের উপর। আপু আমার
অনেক আছে আপু, তোমার থেকে 3-4টা ড্রেস কিনে ইনশাল্লাহ হাতে টাকা হলে আবার নিয়ে নিব ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু। এটা স্টিচ না, এটাই স্টিচ, এটা ড্রেসটা স্টিচ, প্যান্টটা আনস্টিচ, প্যান্টটা স্টিচ করে নিবা। আর এটা আনস্টিচ, এটা আনস্টিচ আপু, লেট করে ফেলছে, সমস্যা নেই। আমি কি করি জানো, যেগুলো প্যান্ট স্টিচ ছাড়া না বা ড্রেস টাই স্টিচ আছে, আমি তো আবার ধুলা ড্রেস পরা আমার অভ্যাস, আমার ড্রেস তো সব 46 সাইজে আসে, আমার সাইজ হচ্ছে 36 এরকম সাইজ আমি পরি। বাট আমার ধরো আমার ধুলা করতে করতে আমি ধুলা পরলে বুঝে যায় না, যেমন এখন আমি কিন্তু একটা 46 সাইজের ড্রেস পরে আছি, বুঝা গেছে দেখো কত ধুলা। আমার মতো আরেকজন ঢুকবে, এই যে এটা আমার বডি, এই যে এইখানে হচ্ছে আমার বডি আর এখানে হচ্ছে ড্রেস, দেখো কত ধুলা দেখছো, আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত ধুলা করছি। সো আমি কি করি, ওইটার যে কোনো একটা কালারের প্যান্ট দিয়ে পরে ফেলি, মানে ওটার সাথে ম্যাচিং করে, যে কোনোটার সাথে পরে যাবে না, পরে ফেলি, দেন ওইভাবে পরে চলে যাই, পরে প্যান্ট বানায় নিই। দেখো এটা খুবই সুন্দর, এটা এটার সাইডে এরকম সুন্দর এমব্রয়ডারি আছে, চিকেন কারি আছে, কাটওয়ার্ক আছে, মানে যেগুলো হচ্ছে তোমার ড্রেস স্টিচ থাকে, প্যান আনে স্টিচ থাকে, পরার দরকার পরে নিই। আমার আবার এত খাপা খাপির ঝামেলা নাই, আমি আমি ঢিলাতেও কমফোর্টেবল, আমি সবভাবেই কমফোর্টেবল। আর আমার আমি আমি বডি আমি পরলে না বোঝা যায় না যেটা আমি ঢিলা পরছি, তুমি বুঝতেই পারবে না যে আমি এত ধুলা ড্রেস পরছি। এখন যে আমি এত ধুলা ড্রেস পরছি, আমার সাইজ 34-36 পরি আমি, হ্যাঁ, আর আমি এটা পরে আছি 46, তোমরা কেউ ধরতে পারতেছো যে এটা আমি 46 সাইজ পরে আছি, বোঝা যায় না আমার বডিতে। আপু চিকেন কারি পার্সেল গুলো পাঠিয়েছো কনফার্ম করার জন্য ফোন দেয়নি। হাবিবা তাসনিম আপু, কবের অর্ডার ছিল আপু? আমরা শনিবার কোনো কল দিয়ে পার্সেল পাঠাইনি, কবের অর্ডার ছিল, ফোন দিবে না কেন? দেখো এটা ড্রেসের নেকে এরকম সুন্দর চিকেন কারি কাজ আছে, এটা অনেক সুন্দর, এটা স্টিচ আছে, ও ওয়াও, এটা অনেক সুন্দর ভাই, বিলিভ মি অর নট, অনেক সুন্দর। এটা হচ্ছে এটার স্লিভসটা, হ্যাঁ আচ্ছা, ইয়োবোটা, হ্যাঁ সুন্দর ইয়েলো কালার, অনেক পছন্দ রিসেন্ট ইয়েলো কালার পরলে অনেক ভালো। আমি একটা অন্যায় 2-3 দিকে দিয়ে চিড়ে একটা কি পরা যাবে বলেন, তা পিক তুলে আপনাদের পেজে আপনি বলে দিব, একটু বিশ্বাস করে, শুধু দুইটা ড্রেসে অন্যতে প্রবলেম, এতদিন ছিল না হঠাৎ করে চলে আসছে আপু, হঠাৎ করে আপনার চেঞ্জ করতে ইচ্ছে করেছে আর হঠাৎ করে চলে আসছে, বলো এটা কোনো কথা? এতদিন ওনার ড্রেসে কোনো ই ছিল না, এখন উনি চেঞ্জ করতে চেয়েছে, এখন হঠাৎ করেই চেঞ্জ করে দেওয়া হবে না বলে এখন হঠাৎ করে কথা বলতেছে, এটা কখনোই গ্রহণযোগ্য হয়? দেখো এটার প্রাইস হয়েছে মাত্র 700 টাকা, সরি আপু, এইরকম কোনো প্রবলেম গ্রহণযোগ্য না আমাদের, অবশ্যই আমরা প্রবলেম হলে ড্রেসে চেঞ্জ করে দিই, তোমরা সবাই জানো, সবাই জানো, যারা উপস্থিত আছে একজনও অস্বীকার করতে পারবে না। এস এম গ্ল্যামার বিডি দেয় না, দেয় এস এম গ্ল্যামার বিডি দেয় একমাত্র, অন্য কোনো পেজ দেয় না ডেলিভারি পরে, বাট এস এম গ্ল্যামার বিডি দেয়। বাট এইরকম যারা চেঞ্জ করতে চাবে, চেঞ্জ করতে চাওয়ার পরে তোমরা অনেকে হচ্ছে এইরকম ফোন দিয়ে আটে, এইরকম ফোন দিয়ে কেউ কিছু করে না, লাভ হবে না, আমি ধরে ফেলি এগুলা, ঠিক আছে। দেখো এটা খুবই সুন্দর করে চিকেন কারি কাজ থাকবে, অন্য একটা প্যানেলের উপর, ঠিক আছে, এরকম করো না, এরকম করে তো আমার এই করে বলাটা আমার কাছে পছন্দ হয় না। দেখো এটার প্রাইস হয়ে যাবে মাত্র 700 টাকা, হুম, এটাও মাত্র 700 টাকায় পাবা, ঠিক আছে, নাইস, থ্যাংক ইউ আপু। এটা দেখো এটা নেকি রকম এমব্রয়ডারি আছে, অর্গানজা একটা প্যানেলের উপর, ড্রেসের স্লিভসও সেম ভাবে, অর্গানজা একটা প্যানেলের উপর কাজ থাকবে, ড্রেসের নিচেও সেম। এটার প্রাইস চলে আসবে মাত্র 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 700 টাকা। এটা স্টিচ না, আমি স্টিচ ওই স্টিচ, এটা স্টিচ, ড্রেস স্টিচ, প্যান্ট আর স্টিচ, বডিতে আছে 46, বডিতে আছে 46 না 48 জানি আছে, যাই হোক 48 আছে মনে হয়, 46-48 এরকম একটা আছে, যাই হোক এটার নেকে এরকম কাজ আছে, স্লিভস এরকম কাজ আছে, খুবই সুন্দর, ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে, অর্গানজার প্যানেলের উপর, এরপর বডি কাটারের কাছে। এটার প্রাইস আছে মাত্র 700 টাকা, 700 টাকা, খুবই সুন্দর, খুবই সুন্দর। এগুলো নিয়ে না, এগুলো মিস করো না কেউ, এগুলো পাকিস্তানের কার্বন কপির ইন্ডিয়ান ভার্সন, পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ার কার্বন কপি ভার্সন, হ্যাঁ, এটা পর আমার লাইভও আছে, চেক আউট করে দেখে আসতে পারো, খুবই সুন্দর। এটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনটা, হ্যাঁ, এটার পাকিস্তানি ভার্সনটা আমরা সেল করছি, তোমরা হয়তো ব্ল্যাকটা দেখে বুঝতে পারছো কোন ড্রেসটা বলো তো, আমরা 850-তে সেল করছিলাম পাকিস্তানিটা,
বলো তো 859 900 করে ফেল করছে, 900 না ছিল 850 900 জানি ছিল ভাই, কত ছিল পাকিস্তানিটা মনে করো তো, যাই হোক 850 900 এরকম ছিল। তো যেটা বলছিলাম ওইটা আমি সেম পাকিস্তানিটা আমি অত প্রাইস সেল করছি, আর ইন্ডিয়ান ভার্সনটা তোমরা এত প্রাইসে পাচ্ছ, ঠিক আছে। ওটা প্যান্টটা প্রিন্টেড, পাকিস্তানিটা প্যান্টটা প্রিন্টেড, ইন্ডিয়ানটা প্যান্টটা প্রিন্টেড পাচ্ছ না, পাকিস্তানিটা প্যান্ট স্টিচ ছিল, ইন্ডিয়ার প্যান্টটা স্টিচ না, এতটুকুই হচ্ছে পার্থক্য দুইটা, আদারওয়াইজ সব ঠিক আছে। এটার প্রাইস চলে আসবে মাত্র 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 700 টাকা, হ্যাঁ মাত্র 700 টাকা, খুবই সুন্দর। এটা পরে আসছিল, দেখো এটাও খুবই সুন্দর, এটাও খুবই সুন্দর, এটা স্লিপস এর কাজ, এটা পরা আমার লাইভ আছে দেখে আসতে পারো, সুন্দর আছে ড্রেসটা স্টিচ, আর এটার বেল্ট আছে, বেল্ট দিয়ে একদম না বেল্ট ই সাইড বেল্ট ক্রস বেল্ট আর কি, ওই বেল্টটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এগুলি সাদা ভাই না আপু, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের কার্বন কপি, সাদা ভাইয়ের ড্রেসগুলো কার্বন কপিটা আর কি, এটা ইন্ডিয়ান ভার্সনটা আপু, ইন্ডিয়ান ভার্সনটা, এটা ইন্ডিয়ান ভার্সনটা আপু, এটা পাকিস্তানি না ইন্ডিয়ান ভার্সন, পাকিস্তানি সাদা বাহান না, হ্যাঁ এটা ইন্ডিয়ান ভার্সনটা 700 দেবো, সাদা বাহারের দাম আমাদের পেজে 850 900 জানি ছিল, ভুলে গেছি মনে করতেছে না, 850 900 জানি ছিল, ঠিক আছে। ওগুলো এখন নাই স্টকে, আমার পরোটা কি দিবা, মনে হয় কি আমার পরোটা সবার শেষে আমি পাই। দেখো এটা খুবই সুন্দর, এটার প্রাইস চলে আসবে মাত্র 600 টাকা, নেকি এরকম লেস ওয়ার্ক আছে, ও 550 টাকা, সরি সরি 550 টাকা, স্লিপসে চিকেনকারি কাজ আছে, ড্রেসের নিচে চিকেনকারি একটা অর্গানজা প্যানেলটাও আছে বোথ সাইডেই, এইটা পরলে অনেক সুন্দর লাগবে ভাই, টু পিস, এটার সাথে তোমরা একটা হোয়াইট কালার প্যান্ট দিয়ে এটা ওয়্যার করে ফেলতে পারবা, আদারওয়াইজ তোমরা ব্ল্যাক কালার প্যান্ট, যেমন আমি আজকে একটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে এটা ওয়্যার করছি, ওয়্যার করতে পারো, বাট হোয়াইট কালার প্যান্ট দিয়ে ওয়্যার করলে বাহিরে গেলে হোয়াইট কালার প্যান্ট দিয়ে ওয়্যার করো, তাহলে ওয়্যার করো তাহলে বেশি ভালো লাগবে, ব্ল্যাক দিয়ে ওয়্যার করতে পারো বাট হোয়াইট দিয়ে ওয়্যার করলে বেশি ভালো লাগবে। দেখো এটা হচ্ছে বডিতে আছে, এটা 36 সাইজ, এটার বডিতে 36 আর 34 দুইটার একটা আছে, যাই হোক এটা পরে আমার লাইভ আছে, এটা একটাই আছে একটাই সাইজ, আদার্স কোনো সাইজ নাই, এটার প্রাইস চলে আসবে মাত্র 600 টাকা, এটা আমার লাইভ আছে দেখে আসতে পারো, এটা পরলে অনেক ভালো লাগে, বাট এটার একটাই সাইজ, এটা একটা মাইনাস পয়েন্ট আছে, এটা একটাই সাইজ আসছে, 34 নাকি 36 জানি, দেখে নি ধরো দুইটার একটা হবে, 34 হবে আর 36 হবে, উইনার 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 নিয়ে নেন বই, হ্যাঁ 36 আছে, এই যে 36, ঠিক আছে 18 গুণে 36 হয়, 36 আছে, ঠিক আছে এটার বডিতে 36 আছে, 36 36, এটার বডিতে 36 আছে, 36 বডি সাইজের আপুরা এটা পারচেস করবা, আদার্স কোনো আপুরা না, ঠিক আছে এটা একটাই সাইজ আসছিল, এখান থেকে একটা নিয়ে নেন, খালি কিছু না ফালাইলেই হয়, এটা আমার খাতা, এটা নেওয়া যাবে না, আমার স্কুলের খাতা, ইউনিভার্সিটির খাতা, এখানে রাখছো কেন এগুলো সাজিয়ে, ড্রেসটার ভুলাইতে ভুলাইতে নিয়ে যেতেছে, আমি আছি একদম লিখতেছি ধরো, যারা যারা আসো লাইফ কয়টা শেয়ার হয়েছে দেখানি, আগে দাঁড়াও আগে লাইফ কয়টা শেয়ার হয়েছে এটা দেখবো, তারপরে উইনার নিব, আমি দাও তো ইটা দাও, ফোনটা দাও তোমার, ফোন কই চলে যায়, নাই দিদি বুঝলাম না, দেখো ওই রুমে গেছে এখন হাতটা দিয়ে উড়ে গেছে, ভিডিও দেখতেছে উই উই নিছে,
মাত্র 30টা শেয়ার, তিনজন খেলছো, দেখবো কয়জন খেলছো, তারপরে যদি তিনজনের বেশি খেলো বাতিল হয়ে যাবে। তিনজন খেললো তো এটা কোনো কথা। নাম নিও আজকে দেখি, দাঁড়াও, রিফাত খেলছো, ওয়াজিহা খেলছো, রোজা খেলছো, সুমনা খেলছো, এখন বলো, এদিকেই চারজন হয়ে যায়। আর তারপরে রিমা বু খেলছো 5 জন, অরিনা বু খেলছো 6 জন, 6 জন শেয়ার দিছো, ওয়াজিহা বু খেলছো 7 জন, 7 জন শেয়ার দিছো মাত্র 30টা, 10টা করে শেয়ার দেওয়ার কথা ছিল। আজকের সকালের উইনার তাহলে বাতিল হলো। তোমরা রাত্রে খেলো, রাত্রে দয়া করে 10টা শেয়ার দিও ভাই, মাত্র 10টা শেয়ার রাখছি, তাও তোমরা খেলো না কেউ, বলো।